আসসালামু আলাইকুম, সকলের উপর শান্তি বর্ষিত হোক এই কামনায় শুরু করছি। আশা করি সকলে ভালো আছেন। বর্ষার এই সময়ে কখনো রোদ কিংবা কখনো বৃষ্টি, সবসময় একটা দ্বিধানন্দ লেগেই থাকছে। রোদ দেখে আমি আর আমার ছোট মামা আমাদের 25 কিলো গন্তব্য পাড়ি দেওয়ার জন্য বেরিয়েছিলাম, কিন্তু কিছুদূর যাওয়ার পরে দেখলাম সামনে থেকে বিশাল মেঘের আয়োজন এবং আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। থামবো কি আগাবো, থামবো কি আগাবো, এবং কিছুদূর যাওয়ার পর মনে হলো যতদূর যাওয়া যায় যাই, কিন্তু আগাতে পারিনি বেশি দূর। কিছু দূর যেতে গায়ে ঝিরে ঝিরে বৃষ্টি পড়তে লাগলো, এজন্য রাস্তার পাশে একটি জায়গা দেখে আমরা কিছুক্ষণ অপেক্ষা করতে থাকলাম আর টিনের চালের বৃষ্টির শব্দ শুনতে থাকলাম। শুধু আমরা না রে ভাই, আরও অনেকেই ছিল অপেক্ষায়। যা হোক, মিনিট দশেক অপেক্ষা করার পর মেঘ কিছুটা সরলো, আমরা রওনা হলাম আবার। কিন্তু বেশিক্ষণ হলো না আর চাকা গড়া, কিছু দূর যেতেই আবার বৃষ্টির পাগড়া, এবং এবার তুমুলভাবে। বৃষ্টির শব্দ শুনতে ইচ্ছা করছে? এই তো ভারী বর্ষণ যে কারে কয়রে ভাই, হাড়ে হাড়ে টের পেলাম। 15 মিনিট যাবার জন্য অপেক্ষা করতে থাকলাম 1.5 ঘন্টা। বিশেষ দ্রষ্টব্য আগেই দিয়ে দিই, আমরা রোদ দেখে বের হয়েছিলাম এজন্য সাথে রেনকোট নিইনি। বৃষ্টির সাথে সাথে বজ্রপাতও হচ্ছিল, এজন্য আমরা সাহস করে উঠতে পারিনি। আর দিন বৃষ্টিতে ভিজে খারাপ হতে পারে এমন কিছু জিনিস আমাদের সাথে ছিল। সো দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলাম, সন্ধ্যা নামা দেখলাম আর বৃষ্টির বিচিত্রতা দেখলাম। অনেকের অপেক্ষা দেখেছি, চাঞ্চল্যতা, পাবজি প্রেম, আড্ডা, চা নেশা, এমন কিছু দেখতে দেখতে বৃষ্টি না থামলেও আমাদেরকে এগোতেই হলো। দেরি করতে পারলাম না কারণ মাগরিবের আজান হয়ে গিয়েছিল, চারিদিকে ধীরে ধীরে অন্ধকার নামা শুরু হয়েছিল। সো বৃষ্টি দেখতে থাকুন এবং আমিও অপেক্ষা করতে থাকি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের দায়িত্বটা পালন করে দেবেন, আশা রাখছি ভালো লাগবে। যা হোক, বৃষ্টি না থামলেও ভিজতে ভিজতে আমাদেরকে বাকি 15 মিনিটের পথ 30 মিনিটে আসতে হয়েছে। রাস্তায় হাঁটু পানি আর কাক ভেজা মামা ভাগ্নি, হোয়াট এ জার্নি। তো এভাবে আমরা বাড়ি ফিরেছি এবং বাড়ি ফিরতে ফিরতে আমাদের চায়ের নেশা আরও বেশি বেড়ে গিয়েছিল, কারণ বৃষ্টি ভেজার পর 1 কাপ চা না হলে হয় না। তো আশা রাখি সবার ভালো লাগবে, ভালো লেগেছে। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ভাই রে ভাই, আমি না হয় গেলাম, ভিডিও তো এখনও শেষ হয়নি, পুরোটা দেখে যাবেন আশা রাখছি।